আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম, যেটা পঞ্চম অধ্যায়ে অবস্থিত। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম। আজকে আমি আপনাদের সাথে হযরত আদম আলাইহিসসালাম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই জানেন আপনাদের এখন যে ক্লাসগুলো অনলাইনে আপলোড করা হয়, প্রত্যেকটি ক্লাসই হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে। তারই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী ষষ্ঠ ক্লাস। আর এই ষষ্ঠ ক্লাসে আলোচনা হবে হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই হযরত আদম আলাইহিসসালামের নাম জানি। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, অর্থাৎ পৃথিবীর প্রথম মানব। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজ হাতে। অর্থাৎ আদম আলাইহিসসালামের কোনো পিতাও ছিল না, কোনো মাতাও ছিল না। অর্থাৎ পিতা মাতা বিহীন পৃথিবীতে যেই মানুষটিকে প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবীর যিনি প্রথম মানব ছিলেন তিনি পিতা মাতাহীন ছিলেন, অর্থাৎ তার কোনো পিতা মাতা ছিল না, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছেন। তো আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাটির দ্বারা তৈরি করেছেন, অর্থাৎ তার উপাদান ছিল বডি স্ট্রাকচার যেই এলিমেন্ট সেটা হচ্ছে মেজ বা মাটি। অর্থাৎ আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তার উপর আত্মা সংযোজন করলেন, অর্থাৎ এই মাটিকে বিভিন্ন প্রক্রিয়ায় রাখা হয়েছিল, এটা বিশাল আলোচনা। তো আল্লাহ তাআলা যখন আদমকে প্রস্তুত করলেন, প্রস্তুত করে যখন চিন্তা করলেন যে তিনি আদম আলাইহিসসালামকে পরিপূর্ণ মানুষ হিসেবে তিনি তৈরি করবেন, তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের মধ্যে আত্মা সংযোজন করলেন। আত্মা সংযোজন করার ফলে, অর্থাৎ যেটাকে আমরা রূহ হিসেবে জানি, রূহ সংযোজন করে আদম আলাইহিসসালামকে মানব হিসেবে আল্লাহ তাআলা প্রস্তুত করলেন। আল্লাহ তাআলা যখন এই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি মতামত চেয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় এই কথাটিকে এভাবে কোট করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা এখানে বলতেছেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, যে প্রতিনিধির মাধ্যমে আমি মহান আল্লাহ তাআলার বরত্ব, তারপর আমার প্রশংসা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার যে এত পাওয়ার, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে প্রকাশ করার জন্য আমি পৃথিবীতে মানব প্রেরণ করব, আদমকে প্রেরণ করব, আমি তাকে সৃষ্টি করেছি। তখন ফেরেশতারা বলেছিলেন, আতা জালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন একটি সৃষ্টিকে সেখানে পাঠাবেন যারা সেখানে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আত্মকলহে লিপ্ত হবে, এমন একটি জাতিকে কি আপনি সেখানে প্রেরণ করবেন? আল্লাহ তাআলা বলছিলেন যে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলেন যে তাকে প্রকাশ করার জন্য তিনি পৃথিবীতে মানব প্রেরণ করবেন, আদম আলাইহিসসালামকে। তারই চিন্তা থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এবং যখন ফেরেশতাদের মতামত দিতে গেলেন তখন ফেরেশতাদের কথা শুনে আল্লাহ তাআলা বললেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। পরক্ষণে আল্লাহ তাআলা কিছু বিষয় নিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আম্বিউনি বি আসমাইহিম, তোমরা এগুলোর নাম আমাকে বলে দাও। কেউ বলতে পারলো না। তখন তারা বলল যে এ ব্যাপারে আল্লাহ তাআলাই সম্মুখ অবহিত, আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন। তখন আল্লাহ তাআলা তাদের সম্মুখেই আদম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, তখন তিনি প্রত্যেকটি বস্তুর নাম আল্লাহ তাআলার সামনে ফেরেশতাদের সামনে তিনি বলে দিলেন। তখন ফেরেশতারা বলল, ফেরেশতারা বুঝতে পারলো যে আল্লাহ তাআলা আদমকে অতি সুন্দরভাবে এবং মনোনীত করে তিনি সৃষ্টি করেছেন, সকল কিছুর জ্ঞান দিয়ে তাকে সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে তৈরি করে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে সিজদা করো। এই কথাটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করেছেন সূরা বাকারা এভাবে যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যেহেতু তোমাদের চাইতে আদম শ্রেষ্ঠ অর্থাৎ আদম তোমাদের চাইতে বেশি জ্ঞানী, আমার সম্মানে তোমরা আদমকে সিজদা করো। তখন সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করলেন না, তিনি হচ্ছেন আজাজিল হিসেবে আমরা যাকে জানি অর্থাৎ শয়তান, মর্দুদ শয়তান, যিনি ফেরেশতাদের মধ্য থেকে একজন জিন ছিলেন, জিনের ছোট বাচ্চা ছিলেন, তাকে আল্লাহ তাআলা যে ফেরেশতাদের মধ্যেই লালিত পালিত করেছেন। সে বললেন যে খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নারি অখলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আজাজিল তখন আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, আমাকে তো আপনি আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তাকে কিভাবে সিজদা করি, আমি তাকে সিজদা করব না। তখন আল্লাহ তাআলা আদমকে, আদম আলাইহিস সালামকে সিজদা করার না কারণে আজাজিলকে শয়তান রূপে তিনি বানিয়ে দিলেন, অর্থাৎ তাকে শয়তান বানিয়ে দিলেন, তাকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন যে আজ থেকে তুমি শয়তান। এর পূর্বে এই ওনার মাধ্যমেই লিখেছিলেন যে কেউ যদি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে তাকে কি করা উচিত, তখন তিনি লিখেছিলেন যে তাকে শয়তান বানিয়ে দেওয়া উচিত, তখন আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিলেন, কারণ সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদম আলাইহিস সালামকে সিজদা না করার ফলে যখন এই আজাজিলকে আপনার শয়তান বানিয়ে দেওয়া হলো, আজাজিলের প্রচুর অহংকার ছিল, তিনি ছিলেন অনেক বেশি অহংকারী, অথচ আল্লাহ তাআলা দাম্ভিকতা অহংকারকে তিনি পছন্দ করেন না। কেননা অহংকার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ভূষণ, অর্থাৎ অহংকার সেই করতে পারে যিনি সর্বে সর্বা, কারো মুখাপেক্ষী যা, কারো মুখাপেক্ষী যার, কারো কাছে হতে না হয়, অর্থাৎ যা যে লোকের অন্যের মুখাপেক্ষী হতে না হয়, কোনো প্রয়োজনে কারো কাছে যেতে না হয়, কারো দ্বারস্থ হতে না হয়, তাকেই বলা হয় মূলত অমুখাপেক্ষী সর্বে সর্বা। তো এই জায়গা থেকে শুধুমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন সর্বে সর্বা, অর্থাৎ সকল জায়গা থেকে আল্লাহ তাআলাই সর্বে সর্বা, আর অহংকারটা একমাত্র তাকেই মানায় আর যিনি সর্বে সর্বা। তো এই ভূষণটা, এই কোয়ালিটিটা একমাত্র আল্লাহ তাআলারই, তো এই জন্য আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার চাদর, অহংকারটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর, এটা কোনো মানুষ করতে পারে না, কোনো জিন করতে পারে না, কোনো ফেরেশতাও করতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সৃষ্টি অহংকার করতে পারে না, আর অহংকার করা অত্যন্ত জঘন্যতম একটি পাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে যখন রূহ সংযোজন করে ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, ফেরেশতারা সিজদা করলো, এবং আপনার যখন শয়তান তাকে সিজদা করলো না, তাকে ওই সব আজাজিল যখন সিজদা করলো না, তাকে শয়তান বানিয়ে দিল, তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মনোনীত করে তিনি তাকে থাকার জন্য একটি জায়গা নির্বাচন করে দিলেন, জান্নাত। জান্নাতে যখন আদম আলাইহিস সালাম বসবাস করতেছিলেন, তখন তিনি একাকী, যখন নিঃসঙ্গতা বোধ করতেছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে সঙ্গ দেওয়ার জন্য তার একজন সঙ্গিনী তৈরি করে দিলেন, যিনি ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনি ছিলেন আমাদের আদি মাতা, আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই কথাটিও পবিত্র কোরআনে সূরা বাকারাতে কোট করেছেন এভাবে যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দিয়ে তিনি তাদেরকে বললেন, হে আদম, তোমরা এখানে বসবাস করো, আরামায়েশে জীবন যাপন করো, যে কোনো ইচ্ছা, যেই যে কোনো জায়গাতে ইচ্ছা তোমরা যাও, যে কোনো ফল তোমরা খাও, তবে একটি নিষিদ্ধ গাছ রয়েছে, সেই গাছের নিকটে তোমরা যাবে না এবং ওই গাছের ফলও তোমরা ভক্ষণ করবে না। কিন্তু তারা ভুলক্রমে সেই গাছটির ফল ভক্ষণ করে ফেলেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলে রাখছি যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে প্রবেশ করানো হলো, জান্নাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, ওইদিকে তো আজাজিলকে শয়তান বানিয়ে দেওয়া হলো, তখন তার গা কঠিনভাবে জ্বলতেছে যে আমি আজ তার কারণে, আদমের কারণে আমাকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন, শয়তান বানিয়ে দিয়েছেন, আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে আসলেন,
আজাজিল যে আপনি আমাকে আমি তো এত বছর আপনার ইবাদত বন্দেগী করেছি তার প্রতিদান আমাকে দিন। তখন আল্লাহ তাআলা তাকে বলেন তুমি আমার কাছে কি চাও? তখন আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা আর কাছে শয়তান চাইলো যে আমি যাতে কিয়ামত পর্যন্ত বসবাস বেঁচে থাকতে পারি এবং আপনার বান্দাদের যার কারণে আজকে আমি শয়তান রূপে পরিগ্রহ হলাম পরিণত হলাম আমি তাদের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যাতে গিয়ে তাদেরকে আমি প্ররোচনা প্রদান করতে পারি আপনি আমাকে সেই পারমিশনটা দেন। আল্লাহ তাআলা তাকে এই পারমিশনটা দিলেন। তো সেই চিন্তা থেকে সে সব সময় আদম আলাইহিস সালামের পিছে লেগে থাকতো কিভাবে আদমের পদস্খলন করানো যায় তাকে জান্নাত থেকে বের করে দেওয়া যায়। কোনোভাবেই যখন আদমকে বশীভূত করতে পারতেছে না হাওয়া আলাইহিস সালামের কাছে একদিন গিয়ে সে একজন বৃদ্ধ দরবাসীর মতো সুন্দর জামা কাপড় পরিধান করে গিয়ে তাকে প্ররোচনা দিয়ে সে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে ভক্ষণ করালেন এবং সাথে সাথে করে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সেই জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে পাঠানোর ফলে আদম আলাইহিস সালামকে সিংহলে পাঠানো হয়েছে, অর্থাৎ বর্তমান যে শ্রীলঙ্কা রাষ্ট্রটি সেখানে সেখানে একটি পাহাড় রয়েছে অ্যাডামস পিক নামে, সেই জায়গাতে তাকে প্রেরণ করা হয়েছে আর হাওয়া আলাইহিস সালামকে মক্কা নগরীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এই শয়তানের প্ররোচনায় যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম অজোর দ্বারা কান্না করতেছেন তাদের ক্ষমা প্রার্থনা করার জন্য, অর্থাৎ তারা ক্ষমা চেয়ে তাদেরকে যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয় এই জন্য তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। পৃথিবীতে আসার পর তারা দুইজন দুই মেরুতে ছিল, কেউ কারো কাছে ছিল না। সবশেষে আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে যখন তারা আল্লাহ তাআলার কাছে একসময় প্রার্থনা করলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিন, হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপর অনেক বেশি জুলুম করেছি আপনি আমাদেরকে যদি মাফ না করেন কি আমাদেরকে মাফ করে আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের মিলনের ব্যবস্থা করে দিলেন। আমরা মক্কা শরীফে গিয়ে যেই আরাফা নামক একটি জায়গা আমরা হাজিরা অবস্থান করতে হাজিদের আরাফাতে, সেই আরাফাত নাম হচ্ছে পরিচিতি, আরাফা নামে হচ্ছে পরিচিতি, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের সেই জায়গাতে মিলন ঘটলো, পরিচয় হলো, সেখানে তারা গিয়ে একত্রিত হলেন। তারপর থেকেই পৃথিবীতে যে মানব বংশধরের যে বিস্তার এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই সেটার প্রক্রিয়া প্রসেস করে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সন্তানের আবির্ভূত করলেন এবং তাদের মাধ্যমেই পৃথিবীতে পরবর্তীতে আজকের যেই 750 কোটির প্রায় পৃথিবীতে মানুষ বসবাস করতেছে সবগুলোই সে আদম আলাইহিস সালামের সন্তান এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ তাদের মাধ্যমেই পরবর্তীতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব বংশধরের বিস্তার করলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একজন নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি ইসলামের প্রথম নবী এবং তিনি তার সন্তানদেরকে আল্লাহ তাআলার একত্বের কথা তিনি তার সন্তানদেরকে বললেন যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার দেখানো পথে চলবে, আল্লাহ তাআলার বিধি নিষেধ অনুপাতে তোমরা তোমাদের জীবন যাপন করবে, তাহলে পর আল্লাহ তাআলার যে ওয়াদাকৃত চির শান্তির জায়গা সুখের জায়গা জান্নাত তোমাদেরকে প্রদান করা হবে এবং যদি তোমরা আল্লাহ তাআলার কোনো হুকুম আহকামকে বায়োলেট করো, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার হুকুম আহকামকে না মানো, তোমাদের নিজেদের ইচ্ছা অনুপাতে যদি তোমরা তোমাদের জীবন যাপন করো, তাহলে যে চরম শাস্তির একটি জায়গা রয়েছে জাহান্নাম নামক, তোমাদেরকে সেখানে আল্লাহ তাআলা তোমাদের সেখানে তোমাদেরকে প্রেরণ করবেন, অর্থাৎ যদি তোমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম পৃথিবীতে না মানো তাহলে পর আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির জায়গা রেখে দিয়েছেন জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব তোমরা আল্লাহ তাআলার বিধিবিধান অনুপাতে জীবন যাপন করবে এবং তার দেখানো পথে পরিচালিত হবে, তাহলে তোমাদের জীবনকে পরিচালনা করবে, তাহলে পরে তোমরা চিরশান্তির জায়গা জান্নাত লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধুমাত্র আদম আলাইহিসসালাম শুধুমাত্র তখনকার তার সন্তানদের জন্য এই কথাটা ছিল এমনটি নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলেই তাহার সন্তান এবং সকলের জন্য এই কথাটি যে এক আল্লাহকে মানতে হবে, মূর্তি পূজা ত্যাগ করতে হবে, শিরক ত্যাগ করতে হবে, অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে অর্থাৎ আল্লাহ তাআলার দেখানো পথে চলতে হবে এবং যার যেই সময়ের যেই উম্মতরা ছিল, যেই নবী ছিল তাদের, সেই নবী রাসূলদের কথা মতো চলতে হবে, তাহলে পর আল্লাহ তাআলার ওয়াদাকৃত যে জান্নাত সেটা আমাদেরকে আমরা লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদম আলাইহিস সালাম যেমনিভাবে ভুল করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে ক্ষমা পেয়েছিলেন,
আমরাও যদি আমাদের দ্বারাও যদি আমাদের এই জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ আদম আলাইহিস সালামের সেই শেখানো দোয়া পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া মঞ্জুর করবেন এবং আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করব আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে ইসলাময় করে, ইসলামের আলোকে আলোকিত করে, কোরআন হাদিসের অনুপাতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবন গড়ব। তাহলে পরে অবশ্যই পরকালে আমরা আল্লাহ তাআলার ওয়াদাকৃত চিরশান্তির জায়গা জান্নাত লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে আমি আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক নাম্বার 6 অর্থাৎ 6। এর মধ্যে আমি 5টি প্রশ্ন দিয়েছি, পৃথিবীর আদি মানব কে ছিলেন, আদম আলাইহিস সালাম কে সিজদা করেনি, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি, আদম আলাইহিস সালামের বাসস্থান কোথায় ছিল, ফেরেশতাদের মধ্যকার জিনের নাম কি ছিল। আমি আমার আলোচনার মধ্যে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেছি। আপনারা যদি অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা লিখতে পারবেন। আর আপনারা এই হোমওয়ার্কগুলো করে প্রত্যেক রবিবারে স্বশ ভবনে এসে জমা দিয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস বুঝতে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় অথবা ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের কোনো টপিক্স বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন 01925125438, 09306252248। যে কোনোভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আর নয়, অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।